আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা খেতে যাচ্ছি মাটন লেগ পিস কারি। দেখতে পাচ্ছেন মাটন লেগ পিস। তারপর আমরা অনেক অপেক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত উটের গোস্ত চলে আসছে ঢাকা থেকে। আমরা অনেক ট্রাই করেছি যে উটের গোস্ত কোথায় পাওয়া যায়, ইদানিং অনেক পোস্ট করেছিলাম পেজে যে উটের গোস্ত কোথায় পাওয়া যাবে। ও তারপর দেখেন উটের গোস্ত চলে আসছে, মানে আমরা কল্পনা করতে পারি না যে উটের গোস্ত দিয়ে আজকে খাবো। মানে আমরা এমন ফিউচারে এমন সিস্টেম করব, হালাল প্রাণী যেগুলো আছে সব হালাল প্রাণীর গোস্ত খাওয়ার ট্রাই করব। কি কও সিয়াম? সিয়াম, তুমি কি কখনো উটের গোস্ত খাইছো? আমি জীবনে উটের গোস্ত খাই না। আমিও কখনো উটের গোস্ত খাইনি, তবে জীবনের ফার্স্ট এই উটের গোস্ত খাচ্ছি। দেখেন দেখেন, মানে আমার সইতেছে না, ঠিক আছে। তারপর নিয়েছি এগ, তারপর নিয়েছি সালাদ, তারপর নিয়েছি বাসমতি রাইস। আজ আমরা দুজন ইটিং শু করব, এটা কোনো চ্যালেঞ্জ না, কারণ ও আমার সাথে পাবে না কখনো, ঠিক আছে। আচ্ছা, আরেক ভিডিওতে করব তাহলে। আচ্ছা ঠিক আছে সিয়াম, তোমার কি কিছু বলার আছে? আমার কিছু বলার আছে, মানে অনেকেই আমাকে চাচ্ছেন না, মানে আমি কি মানুষ না, বুঝলাম না। মানে আমি তো ভালোভাবে ভিডিও দিচ্ছি, তারপরও আপনারা বাজে বাজে কমেন্ট করছেন। আচ্ছা যাই হোক, বুঝলাম না, অনেক টাইম লস হচ্ছে। তাহলে আমরা খাবার শুরু করব। ও আমাদের ফেসবুক পেজ বিডিবেস টেবার ফুড 1 মিলিয়ন করে দেন, এবং আমাদের পে ইউটিউব চ্যানেল বিডিবেস টেবার ফুড 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন। তাহলে খাবার শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উটের গোস্ত দিয়ে ট্রাই করব। Oh.
জীবনে ফার্স্ট উঠে ব্যস্ত হচ্ছি, মজায় যে লাগবে। অনেক মজা অনেক দাম দিয়ে কিন্তু বুঝতে নিচ্ছি, ঠিক আছে ভালো করে হাড় মার চারটা খাবে। আলু আমার অনেক পছন্দ জিনিস।
আমি খাবো আমি খাবো না এটা কি হয় অনেকদিন পর বলতে জীবনে ফার্স্ট ওটের গোস্ত খাইলাম, মানে অনেক মজা লাগছে, তবে একটু নেশা নেশা লাগে, মানে আমাদের যে গরু গোস্ত তার চেয়ে একটু ভিন্ন, কেমন যেন লাগে এটা যারা খাইছেন তারা বুঝতে পারবেন। যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে ওটের গোস্ত খাওয়াছে, এটাই সবচেয়ে বেশি বড় কিছু। আগামী সামনে আমরা আরও দুম্বার গোস্ত ট্রাই করবো, আর হরিঙ্গের গোস্ত ট্রাই করতে পারি। যাই হোক, প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজ ভিডিও ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।